বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. شمانة دشك موندولي رياض الصالحين كتاب تكي نيوميتو بهابي. دار باهيكوتر شاتي দরস উপস্থাপন করে আসছি আজকের আলোচনার বিষয়টি হল বাবুন ফি বায়ানি কাসরাতি তুরুকিল খাইর ভালো কাজের বিভিন্ন পন্থা সম্পর্কে যে অনেক ভালো কাজ আছে যেই ভালো কাজগুলি আমরা এই অধ্যায় থেকে জানতে পারব এবং এই ভালো কাজগুলি করার মাধ্যমে আমরা আমাদের নেক আমলকে বৃদ্ধি করতে পারবো ইনশা আল্লাহতার এই বিষয়ে ইমাম নববি রাহম্লাহ এ অধ্যায় চারটি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় পঁচিশটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরাই বাকারার দুই শত পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওমায় তাফা উমিন খাইরিন তোমরা যে ভালো কাজই করবে না কেন আল্লাহ হাবিহ আলিম নিশ্চয় আল্লাহ তালা সেটা জানবেন ঠিক তেমনি আরাকটি আয়াত সুরায় বাকারার একশ্থনব্য নম্বর আয়াত আলা তালা বলছেন অমা আটা ফালুমেন খাায়রি ই আলাম হল্লা চমরা যে কোনো নেক আমল করণা কেন ই আলাম হললা আল্লা সেটা জানবেন। ও কলা তালা আল্লাহ তালা আরও বলেছেন। সুরাই জিলজালে সা নম্বর আয়াত ফমাই আমাল মিথ কলা জার তিন খায়রাই আরা কেহ যদি একজাররা পরিমাণ কোন নেক আমল করে আল্লাহ তালা সেটা যানবেন। এবং ওই ব্যক্তি সে আমলটাকে দেখতে পাবে মান মিনা সালি হান ফালিনাফসি সুরায় জাসিয়ার পনেরো নম্বর আয়াত আলাতারা বলছেন যে ব্যক্তি কোন সৎ আমল করবে ফালিনাফসিহি এই আমলটি তার নিজের নফসের জন্যই হবে এ বিষয়ে প্রথম যে হাদিস নিয়ে এসেছেন হাদিসটি হলে আন আবি জাররিন জুন দাবনি জানা তারদি আল্লাহ ওয়ান হোকাল কুলতুয়া রসুল আল্লাহ আইউল আ মা আলী আ আবু দার জুন্দিম বিন জানাদ তার আল্লাহ তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুলাম আইউল আলি আফালু কোন আমলটি বেশি উত্তম সাহাবা এখরাম এরকম জিজ্ঞাসা করতেন আল্লাহ রসুলকে কেন জানার পর তার উপর আমল করার জন্য তো উনি জিজ্ঞেস করেন আইউল আল আফদাল কোন আমলটি বেশি প্রিয় কলা আল্লাহ রসুল বললেন আল ইমানু বিল্লাহি অল জিহাদুফি সাবিলিহি সবচেয়ে সর্বোত্তম কাজ যেটি সেটি হলো আল বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা পল জেহাদুফি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো সবচেয়ে উত্তম কাজ আইয়ুর রেকাবি আফ সাহাবি বলছেন আমার জিজ্ঞেস করলাম যে কোন গোলামটি আজাদ করা বেশি উত্তম রেকাবি আফভালু কোন ধরনের গোলামকে আজাদ করা বেশি উত্তম কয়লা আল্লাহ বললেন আনফাসুহা ইন্দা আহলিহা ও আকসারুহা সামানান যেই গোলামটি তার মনিবের কাছে বেশি প্রিয় এবং যেই গোলামের মূল্য বেশি মানুষ তো সবাই একরকম নয় গোলামও সব একরকম নয় কোনো গোলাম মনিবের কাছে বেশি প্রিয় কেন সে আমানোদ্দার ভালো কাজ করে তার দামও বেশি স্বাস্থ্য শরীর ভালো আর কিছু গোলাম এমন হতে পারে দেখতেও ছোটো কাজে কর্মেও অতটা সুন্দর না তার দামও কম হবে মনিব তাকে বেশি ভালো বাঁচবে না তো যেই গোলামটা মুনিবের কাছে বেশি বেশি প্রিয় দাম এই গোলামকে আজাদ করা অবশ্যই বেশি আল্লাহ বলছেন পরিপূর্ণ নেকির অধিকারী তখন হবে যখন কোন ব্যক্তি তার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় দান কর তো আল্লাহ নবী ইসলাম বললেন যে যেই গোলামের দাম বেশি মনিবের কাছে বেশি প্রিয় তাকে আজাদ করা সব বেশি আফ আফআল আমার কাছে গোলাম নাই তখন আমি কোনো করতে কি তখন তিনি বললেন কারিগর বলছেন কোনো যখন কাজ করবে তো সেই কারিগরকে তুমি সহযোগিতা করো এটাও একটি কাজ কোনো কারিগরকে কি করো সহযোগিতা করো আউ তাসনা অথবা যে ব্যক্তি ভালো কাজ জানে না তুমি ভালো জানো তাহলে তোমার এই বিদ্যাটা তাকে শিখিয়ে দাও এটাও একটি ভালো কাজ কুলতু রাবি বলছে আমি বললাম ইয়া আন আর আমি যদি যে আমলগুলি সম্পর্কে আপনি বললেন আমি যদি এর মধ্য থেকে কোনো একটাও করতে না পারি কয়লা তখন তিনি বললেন তা খুব ফুসার রাখা নাস তাহলে তুমি একটা কাজ করো তোমার অনিষ্ট থেকে মানুষদেরকে নিরাপদে রাখো মেনকা তুমি যদি এটা করতে পারো তাহলে এটা তোমার জন্য সদকা হিসাবে গণ্য হবে আলা নাফসিক তোমার নফসের পক্ষ থেকে তোমার জানের পক্ষ থেকে এটা সদকার সব তুমি পেয়ে যাবা যদি তোমার খারাপ কাজ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে এই হাদিস থেকে যে জিনিসগুলো আমরা বুঝতে পারলাম সেটা হলেই সর্বোচ্চ কাজ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারপরে জেহাদ করা তারপরে সর্ব উত্তম এবং প্রিয় গোলামকে আজাদ করা এই সবগুলি কাজ যদি কেউ না করতে পারে তাহলে কোনো ব্যক্তিকে সহযোগিতা করা কোনো কারিগরকে সহযোগিতা করা এটাও সব ঠিক তেমনই একজন ব্যক্তি কাজ জানে না আমি জানি তখন আমার কাজটি তাকে শিখিয়ে দেওয়া এটাও কাজ এই কিছু যদি না করতে পারে তাহলে কমাস কম নিজের অনিষ্ট থেকে অপর মানুষকে নিরাপদে রাখতে পারলে এটা আমার জানার জন্য সৎকা হয়ে যাবে এরপরে যেটি হাদিস সেটি হতে আবুজার রাজিয়াল্লাহ তিনি বলেন নিশ্চয় রসুল সালাম বলেছেন তোমরা প্রত্যেকেই যখন সকাল করো প্রত্যেক দিন সকালে তোমাদের শরীরের যে জোর আছে তোমার শরীরে যে কি আছে গিরা আছে এই প্রত্যেক গিরার উপর তোমার উপর সৎকা দেওয়া ওয়াজিব কতগুলি গিরা আছে অন্য রেওয়ায়তা আছে তিনশো ষাটটি গিরা আছে মানুষের এই শরীরে তো প্রত্যেক গিরার পক্ষ থেকে একটা করে সদকা করা আমাদের জন্য ওয়াজিব প্রত্যেক দিন সকালে এই প্রত্যেক গিরার পক্ষ থেকে সাদকা করা আমাদের উপর কী হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তো আল্লাহ রবী ইসলাম বললেন সাদকা কেমনি দিবেন কিভাবে দিবেন বলছেন ফাকুল্ল তসবি হাতিন সাদাকা তুমি যদি একবার তসবি বলো সুহান বলো তাহলে এটাও একটা গিরার পক্ষ থেকে সৎকা হয়ে যাবে এখন তিনশো ষাট বার যদি কেউ সোভান আলা বলে তাহলে তিনশো ষাটটা কি হয়ে গেল সাদকা হয়ে গেল ওয়াকুল্লু আর যখনই তুমি আলহামদুলিল্লাহ বলবে এটাও সাদকা বলে গুণ্য হবে সাদাকা আর যখনই তুমি বলবে লা এটাও কি হয়ে যাবে সাদকা বলে গণ্য হবে ওকুল্লু ত্যাক আতিন সাদাকা এবং যখনই তুমি তাকবীর বলবে আল্লাহ আকবার এটাও সাদকা বলে গণ্য হবে ওয়া আমরুন বিল মা'রুফ সাদাকা কোন ব্যক্তিকে সৎ কাজের উপদেশ দেওয়া এটাও সাদাকা ওয়া নাহিউন আনিল মুনকার সাদাকা এবং কোন মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া এটাও সাদাকা কোন ব্যক্তিকে খারাপ কাজের বাধা দেওয়া এটাও সাদাকা এরপর বলছেন ওয়া ইউজুজিউ মিন যালিকা রকআতান ইয়ার মিন বলছেন তুমি যদি চাস্তের নামাজ দুই রাকাত পড়তে পারো তাহলে এই সকল সদকার পক্ষ থেকে এই দুই রাকাত সলাতই যথেষ্ট হয়ে যাবে সুভা অর্থাৎ চাস্তের সলাদ যেটা বলা হয় চাস্তের নামাজ এটা সূর্য ওঠার কিছু পর থেকে নিয়ে একেবারে দুপুরের আগ পর্যন্ত সময়টা চলতে থাকে এটা আমাদের দেশে একটা সকালে পড়লে বলে এশারাক আর একটু দুপুরে পড়লে তাকে বলা হয় চাস্ত কিন্তু নাম দুটায় কিন্তু কাজ একটাই কাজ একটাই একই নামাজ কেউ এসরাক বলেছে কেউ চাষ বলেছে এর সময়টা হলো সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে নে একেবারে সূর্য ঠিক দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত তো আল্লাহ নবী ইসলাম বলছেন যে তোমার শরীরে প্রায় তিনশো ষাটটি গিরা আছে প্রত্যেক গিয়ার পক্ষ থেকে সদকা করা তোমার উপর ওয়াজিব কিন্তু তুমি যদি

আলাইয়া আম আল উম্মতি হাসান উহা উহা তিনি বলেন আমার উম্মতের ভালো এবং মন্দ আমল আমার সামনে উপস্থাপন করা হয়েছে আমার উম্মতের যতগুলি আমল আছে যে কোনটা ভালো আমল কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ এটা আমার সামনে কি করা হয়েছে উপস্থাপন করা হয়েছে ফা ওয়াজাত তুমিন মাহাসেনী আম আল ইহা আল আজা তারিখ তো আমি দেখলাম আমার অম্মুতের যে ভালো কাজগুলি আছে তার ভিতরে অন্যতম ভালো কাজ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরে দেওয়া একজন মুসলমান ভাই পথ দিয়ে হেঁটে যাবে পথে কোনো কাঁটা আছে কোনো ইট আছে কোনো পাথর আছে কারো পা লেগে সে পড়ে যাবে তাহলে কষ্টদায়ক জিনিস রাস্তায় যদি থাকে সেটা সরিয়ে দেওয়া এটা আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের সুন্দর আমলের ভিতরে অন্যতম সুন্দর আমল রাস্তার কষ্টদায়ক জিনিস থেকে সরানো এরপরে উনি বলছেন ওয়া আর আমার যে নিকৃষ্ট কাজগুলি আছে গুনার কাজগুলি আছে এই কাজের মধ্য থেকে নিতৃষ্ট কাজ যেটা দিয়ে দেখেছি সেটা হলেই আনুখা আতু তাকুন মসজিদ মসজিদের ভিতরে ওই থুতু অথবা ওই শিখান যেই থুতুটি বা যেই কাজটি মসজিদে নিক্ষেপ করা হয়েছে মসজিদে ফালা হয়েছে অথচ দাফন করা হয় নাই সেটাকে মশা হয় নাই অর্থাৎ প্রত্যেক মুসলমানের কর্তব্য আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেখানে কোনো যদি থুতু অথবা কোনো কাস যদি দেওয়ালে কোথাও লেগে থাকে আর সেটা যদি কেউ পরিষ্কার না করে তাহলে এটা একটা এমন অন্যায় কাজ আল্লাহ রসুল বলছেন এই অন্যায় কাজটা আমার অম্মতের অন্যতম অন্যায় বলে আমি দেখলাম এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা

আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা নেক কাজের বিভিন্ন পন্থা সম্পর্কে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম এ বিষয়ে ইতিমধ্যেই আমরা তিনটি হাদিস আলোচনায় নিয়ে এসেছি চতুর্থ নম্বর হাদিস সেটা হলেই ওয়ানহু আন্না না সান কালুয়া রাসুর আল্লাহ জাহাব আহলুদ্দুসুরি বিল উজুরি ইউসাল্লু রাকামানুসাল্লি আবুজার রফ্ফারি রাজা আল্লাহু তিনি বলেন আন নাসান ক কিছু গরিব মানুষ তারা এসে বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল যাহ বা আলু দুথুর উজুর বলছেন ধনী মানুষেরা তো বেশি স্বভাব নিয়ে চলে গেল যারা ধনী মানুষ তারা সওয়াব বেশি কামাই করলো কিভাবে ইসল্লো না কামা আনু আমরা যেরকম সলাত আদায় করি তারাও আদায় করে আমরা যেরকম সম পালন করি তারাও সম শ্যাম পালন করে তারা সলা তো আদায় করে শ্যামও পালন করে আমাদের মতো কিন্তু তাদের অর্থ থেকে যখন দান খয়রাত করতে করে তখন তো তারা তারা করে আমরা পারি না বোঝেন না গরিব সাহাব এখানে বলছে যে তারা তো আমাদের চেয়ে সব বেশি পাবে আমরা স্বরাচদায় করি তারাও করে আমরা সাম পালন করি তারাও শ্যাম পালন করে তো তাহলে তারা যখন সদগা করে তাদের মাল দ্বারা সেটা তো আমরা পারি না তাহলে তারা সব বেশি পেয়ে গেল গেলেন আওয়ালাই তু সদ্ দেখুন বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো না এই আমলটি যদি তোমরা করো তাহলে তোমরাও সেই সদকার সব পাবা এই আমল যদি করতে পারো তাহলে তোমরাও সৎকার সব পাবো তো আল্লাহ বললেন বলছেন প্রত্যেক তসবিহ যেটা পড়বা সুবহান এটা তোমাকে সদকা বলে গুণ্য হবে অকুল্লু তাকবীর সাদাকা আর যতবার বলবা আল্লাহ হকবর এটাও সদকা বলে গুণ্য হবে অকুল্লু তাহমিদ আতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে এটা সদকা হবে অকুল্লু তাহলিল সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটাও সদকা হবে ও আমরুন বিল মারুফ সদকা ওয়া নাহিয়ুন আনিল মুনকার সাদাকা ওয়া ফি বুদ্উ আহাদিকুম সাদাকা তুমি যদি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও তাহলে সেটাও সদকা হবে অসৎ থেকে নিষেধ করো এটাও সদকা হবে এমন কি ওয়া ফি বুদ্উ আহাদিকুম সাদাকা তোমরা যখন তোমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করো মেলন করো সহবাস করো এটাও সদকা বলে গণ্য হবে কলু শাহাবায়করাম বলেন ইয়া রসুল আল্লাহ আয়া আতি আহাদুনা শাহাতাহু ওয়া কুন আলাহু ফি হা আজুরুন হে আল্লাহ রসুল আসলাম মানুষ তার স্ত্রী সঙ্গম করম কেন তার নিজের নফ্সের খাহেস পুরা করার জন্য তাহলে মানুষের নিজের নফ্সের খাহেস পুরা করলে তাও কি শপ হবে সে এটাও কি শৎক বলে গণ্য হবে অ আলা আল্লাহ রসুল বললেন আরো আয় তুম লাউ ওয়া হা ফি হারা আমিন আ কানা আলাই বলছে সে যদি তার স্ত্রীর সঙ্গে সহবাস না করে সে যদি এটাকে হারামপন্থায় যদি সে ব্যবহার করত। তাহলে তার গুণা হতো না স্ত্রীর সঙ্গে সে মিলাপ না করে মিলামেশা না করে যদি কোথাও যে যদি বেবিচারি কাজ করতো জিনার কাজ করতো সেখানেই যে যদি নিজের নফসের খাহে যদি পুরা করত। তাহলে এটা গুণা হতো না তাহলে সেই গুণা না করে যখন নিজের স্ত্রীর সঙ্গেই সে মেলন করলো নিজের সাহেসার যখন পুরা করলো তাহলে এটা সৎকা হবে না কেন এ বিষয়ে পঞ্চম হাদিস হলেই রসুল হাসলাম বলেছেন যে তুমি কোন নেকিকে ক্ষুদ্র বলে মনে করুন যদি তুমি তোমার আরাক ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখন হাস্যজ্জ্বল হয়ে তুমি তার সামনে সাক্ষাৎ করলে এটাও একটা নেকির কাজ এটাকেও তুমি ছোট মনে এরপরে যে হাদিস সেটা হল আবি হুরানসুল্লাহাম কুল্লু সুলামাই সাদাকা কুল্লু ইয়ৌমিন তাতুলফি হিসাম সু তাদুলু বেনাল্লিত লাইন সাদাকা তুয়িন রজুলফি দাব বাতিহি সাদাকা রজিয়াল্লাহ তালা হুকল তিনি বললেন রসুল সাহস সালাম বলেছেন আগের হাদিসের মতোই এটাও কিছুটা উনি বলছেন মানুষের প্রত্যেক গিরাই সাদাকা দিতে হবে প্রত্যেক গিরার পক্ষ থেকে সাদকা আদায় করতে হবে আর প্রত্যেক দিন যখন সূর্য উদিত হয় অর্থাৎ প্রত্যেকদিন সকালে এই প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সাদকা করা ওয়াজিব হয়ে যায় বলছেন তা দিলু দুই মানুষের মাঝে যদি কেউ ইনসাফ করে আদল করে ইনসাফ করে তাহলে এটাও সদকা বলে গুণ্য হবে সওয়ারিতে ওঠার জন্য সহযোগিতা করা এটাও কি সদকা এটাও সদকা ফতাহ ফাউল আহু আলৈহা মাতা আহু সদাকা ওই ব্যক্তিকে যদি সওয়ারিতে উঠিয়ে দেন এটাও সদকা বলে গুণ্য হবে অথবা ওর যে সামানপত্র আছে এটাও যদি তার সওয়ারিতে উঠিয়ে দেন তাহলে এটাও সদকা বলে গুণ্য হবে ওয়াল কালিমাতু সদাকা সুন্দর কথা বলা এটাও সদকা ভালো কথা বলা সুন্দর কথা বলা এটাও সদকা অবিকুল্লি সদাকা কোনো ব্যক্তি যখন সালাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তখন প্রত্যেক কদমের বদলে তার একটা সদকা উঠে যায় সে তমিতুল আদা আনে তারিখে সাদাকা ঠিক এমনই মসজিদে যাচ্ছেন বা পথে হাঁটছেন রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় থাকে তাহলে সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এটাও সাদাকা বোখারি মুসলিমের হাদিস রওয়া মুসলিম আইজান মিন রওয়ায়তে আয়শা ইমাম মুসলিম রহমাহুল্লাহ আরেকটি হাদিস উনি আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত করেছেন আয়সা রাজিয়াল আনহা বলেন রসুল বলছেন যে আল্লাহ তালা আদমের সন্তানকে প্রত্যেক মানুষকে তিনশো ষাটটি জোড়া দিয়ে সৃষ্টি করেছেন ফামান কাব্বার আল্লাহ ওয়াহামিদ হামিদ আল্লাহ ও হাল্লাহ ও সাব্বাহ ও স্তাকর আল্লাহ ও আজ হাজার বলছেন যখন মানুষ আল্লাহ আকবার বলবে আলহামদুলিল্লাহ বলবে লাহ ইহ বলবে সুবহান আল্লাহ বলবে আস্তাক ফিরুল্লাহ বলবে এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরে দেওয়া আও সৌখাতান অথবা কাঁটা সরিয়ে দেওয়া আও আদামান আন্তরিক নাস মানুষের চলার পথ থেকে কোনো কষ্টদায়ক জিনিস বা হাড্ডি পরে আছে এগুলি সরায় দেওয়া এগুলিও সদকা আও আমরুবিল বিল মাহরুফ আ ওয়ানাহি আনমুনকার আদাদা সিদ্দিন ও সালাথ হামিয়া ফাইন নাহু বলছেন এভাবে সদ ভালো কাজের উপদেশ দিল এটাও সদকা খারাপ কাজ থেকে নিষেধ করলো এটাও সদকা বলছেন এমনভাবে সদকা সদকা হতে হতে বলছেন ফাইন নাহু ইমশি ইয়ামা ইদিন ওয়াকদ জাহা জাহানফজা নার সকাল থেকে যদি এগুলি কাজ আমরা করা শুরু করে দিই তো আমাদের এই প্রত্যেক জানের যে জোড়া আছে এই জোড়ার পক্ষ থেকে সাদকা হতে হতে দিনের শেষ বেলায় এমন হয়ে যাবে যে আমার ঘরে কোনো গুনাই থাকবে না আমি নিজেকে জাহান নাম থেকে সম্পন্ন মুক্তি করে নিয়ে নিয়েছি এরপরে যে হাদিসটা আছে হাদিসটা হলে আনহু আনিন নবী ইসলাম কল মান গাদা ইল আল মসজিদ আও রাহা আদাল্লাহ ফিল জান্নাতে নুজুলান কুল্লামা গাদা আও রাহা মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস রসুল সাহসালাম বলেছেন যখনই কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যদি মসজিদে যায় গাদা ইরাল মসজিদে আও রাহ সকালে মসজিদে যায় রাত্রে মসজিদে যাই আদাল্লাহ ফিল জান্নাতে নুজুলান আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি মেহমান খানা করেন কুল্লামা গাদা আও রাহ যখন যেই সকালে যাক না কেন যেই সন্ধ্যায় সেই মসজিদে যাক না কেন এই মসজিদ যাওয়ার কারণে জান্নাতে বিশেষ একটি বালাখানা মেহমান খান আল্লাহ বাক জন্য তৈয়ার করে রাখেন এরপরে যে হাদিসটি আসে হাদিসটি হলো এটাও আবু হরাজ আল্লাহ আনুহতি তিনি বলেন কলা রসুর সাল্লাম ইয়া নিসা আল মুসলিমাত লা তাহ কিরানা জা রাতুন লি ওয়ালা ও ফিরসা না শাহতিন মুত্তাফাকুন আলী রসূর বলেন আবু হরাজ আল্লাহ তেন হাদী মনোর করেছেন ইয়া নিসা আল মুসলিমাত হে মমিন নারীরা হে মুসলিম নারীরা লা তুমি ছাগলের যা ওলা কোনো হাদিয়া হিসাবে দিতেও এটাকেও তুমি হালকা বলে মনে করবে না এটাকেও ছোট বলে মনে করবে না প্রতিবেশীকে হাদিয়া যদি তোমাকে দেয় অথবা তুমি যদি তাকে দাও তাহলে সেটাকে তুচ্ছ মনে করা হবে না যদি সেই হাদিয়াটা একটা ছাগলের খুর কেন না হয় খুরে কোনো মূল্য আছে এ ধরনের অমূল্য জিনিসও যদি তোমাকে কেউ হাদিয়া দেয় তাহলে সেই হাদিয়াটি গ্রহণ করা শরিয়তে এটা ভালো কাজ নেকি কাজ এরপরে যে হাদিসটি সেটা হলেই ও আনহু আনি নাবি নাম কল আল ই মা ন ও বিদ ও সাব আও ও আসি আফ ইল্লাল্লাহ ও আদ না হা ই ততুল আদা আনি তারেক

বলছেন আফজালুহা কৌল আ ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম শাখা সর্বোচ্চ শাখা যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন ওয়া আদনাহা আর সবচেয়ে নিম্ন শাখা যেটা সেটা হলো আদনাহা আদ ইমা ততুল আজা আনিতারিত রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা হলো সবচেয়ে নিম্নতমানের শাখা হায়া ও শো মিনাল ইমান লজ্জা এটা ইমানের বড় একটি অংশ লজ্জা এটা ইমানের বড় একটি অংশ লজ্জা বলতে শুধু আমি কারোর সামনে যেতে লজ্জা করি ওই লজ্জা নয় লজ্জার অর্থ শরীয়তের পরিবেশে সেটা হলেই যে আল্লাহ থেকে লজ্জা করতে হবে আল্লাহ নাফরমানি করতে গেলে শরম আসতে হবে যে আল্লাহ তালা কে দিন আমি কেমনই মুখ দেখাবো আল্লাহর সামনে মানুষের কাছ থেকেও লজ্জা করতে হবে যে আমি যে খারাপ কাজ করছি যে অশ্লীল কাজ করছি এই কাজটা যদি মানুষ দেখে ফেলে দেয় তাহলে মানুষ আমাকে কি বল এরকম হায়া এবং লজ্জা সরম এই জন্য আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তির হায়া নেই আল মাসিদ ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করুক লজ্জা না থাকলে আর তার কোনো কাজের কোনো মূল্য আর থাকে না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে আপনাদের সামনে নিয়ে আসব সেই আলোচনা শোনার عهد نكي عسكر مطلق خنيب وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খান্নাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন জিবি52 এলওআইডি 30963401024192 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার